ফাইনালি দিল্লি পৌঁছে গেছি। অভি আমাকে স্টেশনে রিসিভ করতে এসছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। দিল্লিতে যখন এসেই পড়েছি তখন দিল্লি শহরটা যতটা দেখা সম্ভব তখন ততটা তো অবভিয়াসলি ঘুরে দেখবই, কারণ দিল্লিতে দেখার জন্য অনেক কিছু আছে। তো কতটা কি ঘুরব, কোথায় যাব, সেটা তো দেখার জন্য তোমাদেরকে আমার প্রতিটা ব্লগ দেখতেই হবে, সঙ্গে থাকতেই হবে। তো ট্রেনের মধ্যে যে আমার কানেরটাটা হারিয়ে গেছিলো সেটার দুঃখ আমি এখনও ভুলতে পারিনি। এই যে ওপরের কানেরটাটা, এখানে একটা পাতা স্টোনের সাথে ছিল, যেটা তোমরা আমার অনেক ছবিতে বা ভিডিওতে দেখে থাকবে। তো আমি কিছুতেই কানেরটাটা হারানোর কথা ভুলতে পারছি না, কারণ ওটা আমার খুব শখের একটা কানেরটা ছিল। স্টেশনে পৌঁছেই প্রথমে অভির সাথে দেখা, অনেকদিন পরই আমাদের দেখা হলো, কারণ কর্মসূত্রে আমরা দুজন আলাদাই থাকি। এর আগে আমার সাউথ ইন্ডিয়া ব্লগগুলো যারা যারা দেখেছো দেখেই থাকবে অভিকে আমার সাথে, তখনও চেন্নাই পোস্টিং ছিল, এখন দিল্লি পোস্টিং হয়েছে। তো দিল্লিতে আমি অভির কাছেই এসেছি, যেহেতু আমি কলকাতাতে থাকি। ডেসক্রিপশন বক্সে সাউথ ইন্ডিয়া ট্যুরের ব্লগের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, ওখান থেকেই দেখে নিও। বাড়ির সামনেই একটা পার্ক রয়েছে বাচ্চাদের, সেখানে সব বাচ্চারাই খেলছে, তো রিয়ানকেও সেখানেই নিয়ে এলাম। এখানে একটা ওপেন গ্রাউন্ড জিমও রয়েছে, প্রতিটা ইকুইপমেন্ট রিয়ান ট্রাই করছে। তো গোল মার্কেটের সামনে থেকে আমরা সোজা রাস্তা ধরে এগিয়ে চললাম, একটু মার্কেট বা আশেপাশে কি আছে সেটা দেখার জন্য। অনেকটা হেঁটেছি, রিয়ান এরকম পাপাটা হয়ে গেছে, রিয়ান হাঁটতে চাইছে না, শুধু আইসক্রিম খাওয়ার লোভে ওখানে হাঁটছে।
আইসক্রিম খাওয়ার লোভে রিয়ান এখন হাঁটছে। আইসক্রিম খাওয়ার লোভে রিয়ান এখন হাঁটছে। তো রিয়ানকে অনেকটা হাঁটিয়েছি, হাঁটানোর পরে রিয়ান এখন এসে আইসক্রিম খেতে। রিয়ান কি আইসক্রিম চুজ করছিস? সবাই মিলে ফুল ফ্যামিলি এখন আইসক্রিম খেতে দাঁড়িয়েছি। আমার জন্য কুলফি ফ্লেভার।